আজকে গুরু পূর্ণিমা, সবাই জানো তোমরা আমার এই পুজো হলো। এই যে আমার গুরুদেব, আমার গুরুমা, আজকে তো সবাই জানো গুরু পূর্ণিমা, এই পুজো হলো এখন আমার। এই দেখো আমার গোপাল, তোমরা ভাববে সবসময় ল্যাংটা গোপাল দেখায়। হ্যাঁ গো, খুব গরম পড়েছে, আমি গরমে না গোপালকে জামা পরাই না, ওরা বলতে পারে না, ওদের তো গরম লাগে, ওই জন্য যাদেরকে ঠান্ডা ঠান্ডা করে সেদিকে আমি পরাই জামা। এই জন্য ল্যাংটা করে সবাই ল্যাংটা করে রেখে দিই, গরম যা পড়েছে। আজকে তো আমি ভাত খাবো না, আমার পূর্ণিমা আছে, তাই একটু মটর ঘুগনি বানা সেদ্ধ করতে দিচ্ছি এখন। অল্প একটু আলুও দিয়েছি, এবার আমি এটা সেদ্ধ করে নেবো ভালো করে। আজকে নিরামিষ বানাতে হবে, পেঁয়াজ রসুন চলবে না। এই দারচিনি, এলাচ আর লবঙ্গটা আমি একটু ভেজে নিই, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর সব ভেজে নেবো মশলাগুলো। এবার একটু গোটা জিরে দিয়ে দিলাম, সবগুলোকে একসাথে ভাজি, তারপরে শিলে গুঁড়ো করতে হবে। এটা অল্প একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, গোটা জিরে আবার পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে গুঁড়ো করে নিই মশলাগুলোকে, আলুগুলো সেদ্ধ করে একটু ভেজে নিই, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা আগে দিয়ে দিলাম, এটা ভালো করে কষিয়ে নিই। নিরামিষ তো একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু দেব না। এবার আমি মটরগুলো দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিলাম একটু, তারপরে এবারে এর মধ্যে জল দেবো। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, এই যে হয়ে গেল নিরামিষ ঘুগনি। এটাই আজকে আমার খাবার, আমি খাচ্ছি এটাই আজকে, সারা দিনেও খাবো, দুবার খাই, দুপুরে খাচ্ছি আবার রাতে।